ধন্যবাদ স্যার। স্যার নিশ্চয়ই অনেকেই আপনাদের কাছে এসে বলেন যে হচ্ছে কি একবার পেটে পানি আসলে কি আবার হতে পারে কিনা, বা একবার পেটের পানি বের করে নিলে কি আবারও পেটে পানি আসতে পারে কিনা। স্যার এই যে জি প্রশ্নটা, এটা নিশ্চয়ই আপনারা সম্মুখীন হতেন স্যার, এটার উত্তরটা যদি দিতেন। জি ধন্যবাদ নাইমা, খুব মূল্যবান একটি প্রশ্ন আপনি নিয়ে এসেছেন। সেটি হলো, রোগীরা এটা বলে এবং সবসময় বলে যে একবার পানি এলে আবার আসতে পারে কিনা। হ্যাঁ, একবার পানি এলে আবারও আসতে পারে। সেগুলি কাদের ক্ষেত্রে? যাদের ক্রনিক রোগ রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে, যেমন ক্রনিক লিভার ডিজিজ অর্থাৎ লিভার সিরোসিস, ডিকম্পেসেটেড সিরোসিস হয়ে গেছে তার ক্ষেত্রে পুনঃ পুনঃ পানি চলে আসতে পারে। সেটি হলো, লিভার সিরোসিস রোগটিকে যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি, এখানে ডাক্তারের ভূমিকা যতটুকু রোগী এবং রোগীর সাথে যারা পরিচর্যা করে তাদেরও প্রায় সমানই ভূমিকা। কেননা ডাক্তার তো ওষুধ দিয়ে দেন, কিন্তু শুধু ওষুধে কাজ হয় না, এখানে রোগীর পরিচর্যাটি করতে হয়, তার খাদ্যাভ্যাসটি ঠিক মতো মেনটেন করতে হয়, তাকে একেবারেই লবণ খাওয়ানো যায় না, লবণাক্ত খাবার একেবারেই নিষেধ, এবং পানি পরিমাণ মতো খেতে হয়, এবং যখন সমস্যা সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। যদি এই জিনিসগুলি ঠিকভাবে কেউ মেনে চলে, তাহলে যার ডিকম্পোজিটর সিরোসিস রয়েছে, পেটে পানি রয়েছে, সে দীর্ঘদিন পেটে পানি ছাড়া এবং সুস্থভাবে দীর্ঘায়ু লাভ করতে পারে এবং সুস্থ থাকতে পারে। এই গেল লিভার সিরোসিস এর ক্ষেত্রে। আর পেটে পানি আরো চলে আসে, সেটি হলো হার্ট ফেলিউরের ক্ষেত্রে। যদি হার্ট ফেলিউরের চিকিৎসাটি সঠিকভাবে না করা হয়, সেক্ষেত্রেও পেটে পানি বারবার চলে আসতে পারে। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রেও পেটে পানি একবার বের করে ফেললো আবারও চলে আসতে পারে, যদি চিকিৎসাটি সঠিকভাবে না করা হয়। এগুলো গেল একটি দিক। আর হলো ক্যান্সার, অর্থাৎ যাদের ইন্ট্রাঅ্যাবডোমিনাল ক্যান্সার রয়েছে অথবা শরীরের অন্য কোনো জায়গায় ক্যান্সার রয়েছে, সেগুলো পেটে এসে মেটাস্টেসিস হয়েছে, ইন্ট্রাপেরিটোনিয়াল মেটাস্টেসিস অথবা হেপাটিক মেটাস্টেসিস অর্থাৎ লিভারে চলে আসছে, সেক্ষেত্রে বারবার পেটে পানি আসতে পারে, এবং সেক্ষেত্রে খুব দ্রুতই পানি চলে আসে। তার কারণ একবার পানি বের করার সাথে সাথেই পানি চলে আসে, কেননা ক্যান্সার তো বসে থাকে না, সে কাজ করতে থাকে আপন নিয়মে এবং এগিয়ে যেতে থাকে। সেক্ষেত্রে পেটের পানি কোনোদিনই আর কমানো সম্ভব হয় না। হ্যাঁ, আর পেটের পানি একেবারেই কমে যায়, সেটা হচ্ছে যদি পেটের যক্ষ্মা হয়, ইন্ট্রাঅ্যাবডোমিনাল টিবি বা অ্যাবডোমিনাল টিবি আমরা যাকে বলি, সেক্ষেত্রে একবার পেটে পানি বের করে দিলে এবং সঠিকভাবে চিকিৎসা নিলে যক্ষ্মা, যেরকম ফুসফুসের যক্ষ্মা 100 ভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়, সেক্ষেত্রে পেটের যক্ষ্মাও 100 ভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়, এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করে এবং দীর্ঘায়ু লাভ করে।